আসসালাম ওয়ালিকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত কখন ও কেন ধীরে ধীরে উঁচু ও ফাঁকা হয়ে যাওয়ার সমস্যা ঘটে আর এমনটি হলে করণীয় সম্পর্কে তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই বলেছেন যে আপনাদের দাঁতগুলো আগে অনেক ভালো ছিল কোনো ধরনের ফাঁকা ছিল না এবং উঁচুও ছিল না কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই দাঁত উঁচু ও ফাঁকা হয়ে যাওয়ার সমস্যা ঘটে ভিওয়ার্স কিছু কিছু দাঁতের ফাঁকা রয়েছে যেগুলো প্রাকৃতিকভাবেই হয় জন্মগতভাবে হয়ে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নিচের দাঁতের জন্য উপরের দাঁতে এ ধরনের ফাঁকা ও উঁচু হয়ে যাওয়ার সমস্যা থাকে ভিওয়ার্স এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এখানে নিচের যে দাঁতগুলো রয়েছে এই নিচের দাঁতের জন্যই উপরের দাঁতে এ ধরনের ফাঁকা তৈরি হয়েছে এবং উঁচু হয়ে যাওয়ার সমস্যা ঘটেছে ভিওয়ার্স যখন নিচের দাঁতের নিচের মাড়ির যে দাঁতগুলো থাকে এগুলা যদি প্রতিনিয়ত দাঁতের উপরের দাঁতকে ধাক্কা দিতে থাকে বা কামড় দিতে থাকে সেক্ষেত্রেই এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এখানে নিচের দাঁতের জন্যই কিন্তু সামনের দাঁতের এই দাঁতগুলা উঁচু হয়ে আছে। উঁচু সঙ্গে সঙ্গে ফাঁকাও হয়ে যেতে পারে এই নিচের দাঁতের কামড়ের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের যে দাঁতগুলা রয়েছে এগুলা কিন্তু উপরের দাঁতের ঠিক মধ্য বরাবর এখানে প্রতিনিয়ত কামড় দেয় আর সেই জন্যই কিন্তু এ ধরনের উঁচু হয়ে যাওয়ার ঘটনা ঘটে ভিওয়ার্স এখানে একটি ছবি দেখানো হয়েছে যার মাধ্যমে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে কেন এমনটি হয়ে থাকে ভিওয়ার্স এখানে নিচের মাড়িটা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে নিচের মাড়ির সামনের যে দাঁতগুলো আছে এগুলা কিন্তু এই যে যে উপরের মাড়ির বড় দাঁতটি আছে ঠিক এর নিচে প্রতিনিয়ত কামড় দিচ্ছে প্রতিনিয়ত সেখানে বাইট পড়ছে আর তার কারণেই কিন্তু এখানে দেখুন যে ধীরে ধীরে এটি উঁচু হয়ে যাচ্ছে আর উঁচু হয়ে যাওয়ার কারণেই ফাকারও তৈরি হচ্ছে খুব ভালোভাবে এখানে দেখলেও আপনারা বুঝতে পারবেন যে নিচের দাঁতগুলা ঠিক উপরের দাঁতের মধ্যবর্তী স্থানে আঘাত হানছে আর তার কারণেই এ ধরনের দাঁত উঁচু হয়ে যাওয়ার সমস্যা ঘটে তবে ভিওর্স এ ধরনের যে সমস্যাগুলো থাকে এগুলোর সমস্যায় সাধারণত কয়েক ধরনের ট্রিটমেন্ট করা হয়ে থাকে ব্রেসেস ট্রিটমেন্ট করা হয়ে থাকে তবে ভিওর্স প্রাথমিকভাবে যেটি করা যায় তা হলো নিচের যে দাঁতগুলা প্রতিনিয়ত আপনার উপরের দাঁতের সঙ্গে মিশে যাচ্ছে বা প্রতিনিয়ত কামড় পড়ছে উপরের দাঁতে গিয়ে সেখানে নিচের দাঁত সামান্য পরিমাণ যদি কাটিং করে দেওয়া হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনের দাঁত কিছুটা কেটে সমান করে দেওয়া হয়েছে যার জন্য উপরের দাঁতের সঙ্গে আর স্পর্শ হচ্ছে না যদি এমনটি করা যায় তাহলে কিন্তু আপনার উপরের দাঁতগুলো আর কখনও উঁচু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এছাড়া যখন উঁচু হয়ে যায় তখন উঁচু হয়ে যাওয়ার পরবর্তীতে এ ধরনের কাটিং করার পরে যদি দাঁত উঁচু থেকে যায় সেটি কিন্তু এমনিতে নিচু হবে না এর জন্য আপনাকে হয় রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে হবে যদি পজিশন থাকে রিমুভাল অ্যাপ্লায়েন্স করার তাহলে রিমুভাল অ্যাপ্লায়েন্স করে আপনার দাঁত আবার পুনরায় নিচু করা যেতে পারে অথবা ব্রেসেস ট্রিটমেন্ট করিয়ে দাঁত নিচু এবং ফাঁকার সমস্যা সমাধান করা যেতে পারে এছাড়া ভিওর্স যদি সামনের দিকের মাড়ির মাড়ির সামনের দিকের কোনো দাঁত তুলে ফেলা হয় যেখানে এমনটি দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে বেশ সামনের দিক থেকে বা এইখান থেকে যদি একটি দাঁত বা দুটি দাঁত তুলে ফেলা হয় কোনো কারণে সেক্ষেত্রেও দাঁত ফাঁকা হয়ে যাওয়ার ঘটনা ঘটে ভিওয়ার্স দাঁত ফাঁকা দাঁত তোলার যে ফাঁকাটি থাকে প্রতিনিয়ত দাঁত সেই ফাঁকার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করতে থাকে আর তার কারণেই এরকম ফাঁকা তৈরি হয় অন্য অন্য দাঁতের মধ্যবর্তী স্থানে তো ভিউয়ার্স যদি কখনো সামনের দিকের বিশেষ করে দাঁত এভাবে তুলে ফেলা হয় সেক্ষেত্রেও দাঁত ধীরে ধীরে খুবই ধীরে ধীরে দাঁত ফাঁকা হয়ে যেতে থাকে তো ভিউয়ার্স যদি কখনো মাড়ি থেকে দাঁত তুলে ফেলা হয় বিশেষ করে সামনের দিক থেকে তখন সেখানে কৃত্রিমভাবে দাঁত লাগিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি যদি মাড়ির দিকের দাঁতের এ ধরনের ফাঁকা থেকে যায় খুব একটা সমস্যা হয় না কিন্তু যদি মাড়ির দিকের এক নম্বর দুই নাম্বার বা তিন নাম্বার দাঁত সেখান থেকে ফেলে দেওয়া হয় তাহলে খুব দ্রুত ধীরে ধীরে এটি কিন্তু ফাঁকা হয়ে যেতে থাকে তাই এ ধরনের সমস্যা এড়াতে আপনাকে দাঁত তোলা থেকে বিরত থাকতে হবে তারপরেও যদি নিচের দাঁতের ক্ষেত্রে নিচের দাঁতের জন্য উপরের দাঁতের উপরের দাঁতগুলা উঁচু হয়ে যেতে থাকে তাহলে হয় এভাবে আপনি কাটিং করিয়ে নিতে পারেন কিছুটা পরিমাণ তাহলেও আপনার দাঁত আর উঁচু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না অথবা যদি খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আপনি দাঁতগুলা আঁকা বাঁকা দাঁত এবং ফাঁকা দাঁতের সমস্যা সমাধান করাতে পারবেন তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম